পূজোর ছুটি, এক আত্মীয়র সঙ্গে বেড়ানো সেরে কলকাতা ফিরছিলাম। ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হল। পৃথিবীর যে কোনো বিষয়ে তার অগাধ জ্ঞান। তার কথা শুনে মনে হয় বিশ্ববিধাতা যেন তারই সঙ্গে পরামর্শ করে সব কাজ করে থাকেন। আমরা দুজনেই এই প্রথম ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি, সুতরাং লোকটার রকম সকম দেখে অবাক হয়ে গেলাম। লোকটা কথায় কথায় কখনো বিজ্ঞান, কখনো বেদের ব্যাখ্যা, আবার কখনো পার্সি কবিতার প্রসঙ্গ টেনে আনে। এমনকি আমার থিওজফিস্ট আত্মীয়রও মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমাদের এই সহযাত্রীর সঙ্গে কোনো এক রকমের অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে। হয়তো সেটা কোনো এক অপূর্ব ম্যাগনেটিজম, অথবা দৈব শক্তি, অথবা সূক্ষ্ম শরীর, অথবা ওইভাবের একটা কিছু। ট্রেন এসে জাংশনে থামল। আমরা দ্বিতীয় গাড়িতে ওঠার অপেক্ষায় ওয়েটিং রুমে জড়ো হল। তখন রাত প্রায় 10:30। খবর পেলাম ট্রেন লাইনে কোনো এক সমস্যা হয়, গাড়ি আসতে দেরি হবে। আমি সবে বিছানা পেতে শুয়ে পড়ার তোড়জোড় করছি, এমন সময় ট্রেনের সেই অদ্ভুত ভদ্রলোক একটা গল্প বলতে শুরু করলেন। তখন আমি হায়দ্রাবাদে নিজাম সরকারের অধীনে কাজ করি। আমার পোস্টিং হয়েছে বরিচ নামে একটা জায়গায়। সেখানে তুলোর মাশুল আদায়ের কাজে আমি নিযুক্ত হলাম। বরিচ জায়গাটা ভারী সুন্দর। নির্জন পাহাড়ের নিচে বড় বড় গাছপালার ভেতর দিয়ে সুস্তা নদী নুড়ি বিছানো পথে পায়ে পায়ে একে বেঁকে নাচের ছন্দে বয়ে চলেছে। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো প্রায় 100-150 সিঁড়ির উঁচু ঘাটের ওপর শ্বেত পাথরের একটা প্রাসাদ একা দাঁড়িয়ে আছে। কাছাকাছি কোথাও লোকালয় নেই। বরিচের তুলোর হাট আর গ্রাম এখান থেকে বেশ কিছুটা দূরে। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মামুদ আনন্দ ফুর্তির জন্য এই নির্জন জায়গায় প্রাসাদটা বানিয়েছিলেন। সেই প্রাসাদের ঠান্ডা স্নান করে গোলাপ জলের ফোয়ারার তলায় মার্বেল পাথরের আসনের ওপর পা ছড়িয়ে বসে পাশি মেয়েরা স্নানের আগে চুল খুলে সেতার কুলে গান গাইত। এখন আর সে ফোয়ারাও নেই, গানও নেই, আর সাদা পাথরের ওপর বসে কেউ স্নানও করে না। এই প্রাসাদ এখন আমার মতো একা সঙ্গিনীহীন মাশুল কালেক্টরের এক শূন্য বাসস্থান। কিন্তু আফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই বাড়িতে থাকতে বারবার নিষেধ করেছিল। বলেছিল, ইচ্ছে হয় দিনের বেলা থাকবেন, কিন্তু কখনো রাতে এখানে থাকবেন না। আমি হেসে তার কথা উড়িয়ে দিয়েছিলাম। কাজের লোকেরা বলল তারা সন্ধে পর্যন্ত এই বাড়িতে কাজ করবে, কিন্তু রাতে এখানে থাকবে না। আমি বললাম, তথাস্তু। এই বাড়ির এমন বদনাম ছিল যে রাতে চোরও এখানে আসতে সাহস করত না। প্রথম প্রথম এত বড় পুরনো বিশাল বাড়িটার শূন্যতা কেমন যেন আমার বুকের উপর একটা ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। তাই আমি যতটা পারতাম সারাদিন কাজ নিয়ে বাইরে বাইরে কাটিয়ে রাতে ক্লান্ত শরীরে ফিরে এসে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সপ্তাহ খানেক যেতে না যেতেই বাড়িটা একটা নেশার মতো আমাকে টানতে লাগলো। এই কথাটা আমি কাউকে বলতেও পারতাম না, বোঝাতেও পারতাম না। সমস্ত বাড়িটা ধীরে ধীরে একটা মোহের মতো আমাকে আবিষ্ট করে ফেলতে লাগলো। হঠাৎ এটা আমি একদিন টের পেলাম। তখন গরমকালে শুরু, আমার হাতে তেমন কোনো কাজ ছিল না। সেদিন বিকেলের দিকে নদীর ধারে ঘাটের নিচের দিকের চওড়া ধাপে একটা আরাম কেদারায় বসেছিলাম। তখন সুস্তা নদী গরমে কিছুটা শুকিয়ে এসেছে। সূর্যাস্তের আলোয় নদীর ওপারটা লালচে হয়ে রয়েছে, আর এপারে অগভীর জলের তলায় নুড়িগুলো ঝিকঝিক করছে, হাওয়া থেমে আছে। দেখতে দেখতে পাহাড়ের আড়ালে সূর্য অস্ত গেল। একবার ভাবলাম, না, ঘোড়ায় চড়ে একটু ঘুরে আসি। ঠিক তখনই মনে হলো ঘাটের সিঁড়িতে যেন পায়ের শব্দ শুনতে পেলাম, অথচ পিছন ফিরে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে
আবার নদীর দিকে সবেই মুখ ঘুরিয়ে বসেছি। এমন সময় মনে হলো অনেকগুলো পায়ের শব্দ হুড়মুড় করে নদীর দিকে নেমে আসছে। কেমন যেন ভয় আর আনন্দ মিশে অদ্ভুত এক অনুভূতি হলো আমার। না, কাউকে তো সামনে দেখছিও না, অথচ মনে হচ্ছে একদল মেয়ে মহানন্দে সুস্থার জলে স্নান করতে নেমেছে। কোথাও কোনো শব্দ নেই, তবুও মনে হলো ঝর্ণার মতো হাসতে হাসতে একদল মেয়ে পরপর দ্রুত বেগে নদীতে নেমে গেল। আমাকে যেন তারা খেয়ালও করল না। তারা যেমন আমার কাছে অদৃশ্য, আমিও তেমনি তাদের কাছে অদৃশ্য। নদীর জল আগের মতো স্থির, কিন্তু আমার স্পষ্ট মনে হলো হ্যাঁ, অনেকগুলো চুড়ি পরা হাতের নাড়ায় নদীর জল যেন নড়ে উঠল। মেয়েরা একে অন্যের গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, আর সাঁতার কাটার সময় তাদের পায়ের ধাক্কায় নদীর জল মুক্তোর মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। আমি এক অজানা আশঙ্কায় কেঁপে উঠলাম। খুব ইচ্ছে করছিল যা ঘটছে তা ভালো করে দেখি, কিন্তু সামনে দেখার মতো কিছুই ছিল না। মনে হলো কান পাতলেই ওদের সব কথা শোনা যাবে, অথচ ভালো করে কান পেতেও ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শোনা গেল না। মনে হলো 250 বছরের পুরনো একটা কালো পর্দা আমার চোখের সামনে দুলছে। রাত নেমে এলো, খিদেও পেয়েছে, ঘরে গিয়ে কিছু খাওয়া দরকার। খালি পেটে থাকার জন্য মনে হয় এসব মানসিক বিকার। বাড়িতে ফিরে রাঁধুনিকে ডেকে রাতের খাবার তৈরি করতে বললাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগের সন্ধ্যের সব ঘটনাই নিজের কাছে খুব হাস্যকর লাগলো। যথারীতি তৈরি হয়ে কাজে বেরোলাম। সেদিন একটা রিপোর্ট বানানোর কথা, তাই বাড়ি ফিরতে দেরি হওয়াই স্বাভাবিক। কিন্তু সন্ধ্যে হতে না হতেই কিসের যেন একটা প্রচন্ড গানে কাজ শেষ না করেই বাড়ির দিকে গাড়ি হাঁকালাম। সিঁড়ির উপরে সামনের ঘরটা বেশ বড়, অন্ধকার সে বিশাল ঘরটার দরজা ঠেলে ঢুকতে মনে হলো অনেকগুলো পায়ের শব্দ বিভিন্ন দিক দিয়ে ছুটে পালাতে লাগলো। কিন্তু আমি কিছু দেখতে না পেয়ে বোকার মতো এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। শুতে গেলাম, ঝরঝর শব্দে ফোয়ারার জল শ্বেত পাথরের উপর আছড়ে পড়ছে। সেতার পাচ্ছে, সোনার গয়নার ঝনঝন আওয়াজ, নূপুরের আওয়াজও শুনতে পাচ্ছি মনে হচ্ছে। হয়তো হয়তো বিরাট তামার ঘন্টাটা ঢং ঢং করে বেজে উঠল। কি আশ্চর্য, দূর থেকে ভেসে আসছে নহবতের আলাপ, দমকা হাওয়ায় দুলে উঠল ঝাড়বাতিগুলো, ঠুন ঠুন করে বাজছে সেগুলো, বারান্দা থেকে ভেসে এলো খাঁচায় পোষা বুলবুলের ডাক। সব কিছু মিলে একটা একটা প্রচন্ড আতঙ্ক ঘিরে ধরল আমাকে। আমি কে, আমি কোথায়, তার কোনো বোধ রইল না আমার। হঠাৎ হঠাৎ ভয়ে কাটিয়ে ওঠার জন্য সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি হা হা করে হেসে উঠলাম। এই সময় আলো নিয়ে ঘরে ঢুকলো একজন পরিচারক। রাতে খাওয়া দাওয়ার পর কোনার ঘরে আলো নিভিয়ে শুয়ে পড়লাম, ঘুমও এসে গেল। রাত তখন কটা জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কে যেন আমায় ঠেলছে। আমি জেগে উঠতেই সে যেন তার আংটি পরা পাঁচ আঙুলের ইশারায় আমাকে ডাকতে থাকলো। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করে চললাম। কত দরজা, দালান, ঘর, সরু লম্বা বারান্দা, গুপ্ত কুঠুরি, অন্ধকারে পার হয়ে যেতে থাকলাম অজানা এক আকর্ষণে। আমি যার পিছন পিছন হাঁটছি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি সে এক আরব রমণী, যার হাত দুটো কঠিন আর ধপধপে সাদা, টুপির সামনে কাপড় দিয়ে ঢাকা তার মুখ, কোমরে বাঁধা রয়েছে একটা বাঁকা ছুরি। একসময় সে একটা ঘন নীল পর্দার সামনে এসে থমকে দাঁড়াল। সেখানে এক কাফরি খোজা কোলের ওপর খোলা তলোয়ার নিয়ে দু পা ছড়িয়ে বসে ঢুলছে। আর রমণী সেই লোকটার দু পা ডিঙিয়ে পর্দার একদিকটা অল্প তুলে ধরতেই একটা গালচে পাতা ঘরের কিছুটা দেখতে পেলাম। তক্তের উপরে কে বসে আছে দেখতে পেলাম না,
শুধু গোলাপি মখমল আসনের উপর রাখা জড়ির চুটি পরা দুটো সুন্দর পা দেখা গেল। ঘরের ভেতর থেকে অপূর্ব ধূপের এক সুগন্ধি ধোঁয়ায় আমি অবশ হয়ে পড়লাম। তারপর ভয়ে ভয়ে সেই খোঁজার বাড়িয়ে রাখা পা ডিঙিয়ে ঘরে ঢুকতে যেতেই তার কোলের উপর থেকে তলোয়ার পাথরের মেঝেতে শব্দ করে পড়ে গেল। হঠাৎ একটা বিকট চিৎকার শুনে চমকে উঠে দেখলাম আমার সেই ক্যাম্প খাটের ওপরে ঘেমে নিয়ে বসে আছে। টের পেলাম ভোর হয়ে এসেছে। পাগলা মেহেরালি তার রোজকার অভ্যেস মতো পাক খাচ্ছে প্রাসাদের চারদিক আর চিৎকার করে বলছে, এরপর থেকে কোনো রাতেই আমার ঘুম আসত না। সন্ধ্যের পর থেকেই আমি যেন এক নেশার ঘুরে থাকতাম। আসলে খামিয়া নিজের মধ্যেই থাকতাম না। কয়েকশো বছর আগেকার কোনো এক অলিখিত ইতিহাসের চরিত্র হয়ে উঠতাম যেন। তখন আমি মাথায় পড়তাম লাল মখমলের ফেজ টুপি, সঙ্গে পড়তাম ঢিলে পায়জামা আর সিল্কের লম্বা জামা। এইসব পরে সেজে গুজে গায়ে আর রুমালে আতর মেখে একটা উঁচু বড় গদি আঁটা চেয়ারে বসে সেই না দেখা মোহময়ীর জন্য অপেক্ষা করে থাকতাম। তারপর রাত যত বাড়ত আমি অধীর হয়ে বিশাল প্রাসাদের এক ঘর থেকে অন্য ঘরে পাগলের মতো ঘুরে বেড়াতাম শুধুমাত্র তারই দেখা পাওয়ার জন্য। সে আমাকে পাগল করে দিয়েছিল। এক একদিন সন্ধ্যের পর যখন আয়নার সামনে দাঁড়াতাম হঠাৎই যেন সেই আয়নায় আমার সঙ্গে সঙ্গে তার ছায়াও ভেসে উঠত। রহস্যময়ী দৃষ্টিতে সে যেন ঘাড় বেঁকিয়ে আমাকে এক ঝলক দেখে নিয়ে তারপর মৃদু হেসে আয়নার ভেতরই মিলিয়ে যেত। ঠিক তখনই ঝোড়ো হাওয়ার দাপটি নিভে যেত সমস্ত আলো। কানের কাছে অনেক অস্ফুট কথা শুনতে পেতাম, কারোর নিঃশ্বাস এসে যেন আমার কপালের উপর পড়ত, আমার গালে যেন কার ওড়নার ছোঁয়া লাগতো বারবার। অদ্ভুত এক আবেশে ধীরে ধীরে কখন যেন ঘুমিয়ে পড়তাম আমি। একদিন বিকেলবেলায় ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোবো ঠিক করলাম। একটা কাঠের স্ট্যান্ডে আমার সাহেবী হ্যাট আর ছোট কুর্তাটা দুলছিল, সেগুলো নিয়ে পড়তে যাব। এমন সময় হঠাৎ একটা প্রবল ঘূর্ণিঝড় এসে আমার সেই কুর্তা আর টুপি ঘোরাতে ঘোরাতে উড়িয়ে নিয়ে চলল। তার সঙ্গে একটা মিষ্টি হাসির রোল সেই হাওয়ার সঙ্গে ভাসতে ভাসতে তীক্ষ্ণ হয়ে উঠল। সূর্যাস্তের পর সেই হাসি থামল। এর কয়েকদিন বাদে মাঝরাতে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে শুনতে পেলাম কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। তার চাপা আর্তনাদ যেন ক্রমশ আমার খাটের নিচে মেঝের নিচে এই বিশাল প্রাসাদের তলার ভেজা অন্ধকার কবর থেকে উঠে আসছে। সে যেন কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। বাঁচাও বাঁচাও বাঁচাও, সব ঝুঠে সব ঝুঠে ঝুঠে সব ঝুঠে। না, আর এ বাড়িতে থাকা যায় না। সেদিনই এই প্রাসাদ থেকে আমার সব জিনিসপত্র নিয়ে আপিস ঘরে গিয়ে উঠলাম। বৃদ্ধ কেরানি করিম খান আমাকে দেখে একটু হাসল, কিন্তু যত বিকেল হতে লাগলো ততই আমি আনমোনা হয়ে পড়তে লাগলাম। মনে হতে লাগলো কোথায় যেন যাওয়ার আছে, কোথায় যেন যেতে হবে আমাকে। কলম ছুঁড়ে ফেলে তুলোর হিসেবের বড় খাতা বন্ধ করে তক্ষুনি টমটম চড়ে রওনা দিলাম। যখন প্রাসাদের সামনে এসে পৌঁছলাম তখন ঠিক গোধূলি, ছুটে ঘরে গিয়ে ঢুকলাম। আজ সমস্ত নিস্তব্ধ, মুখ ভার করা অন্ধকার ঘরগুলোয় একা একাই ঘুরতে থাকলাম। মনে হলো ক্ষমা চাই, কিন্তু কার কাছে চাইব। ইচ্ছে করলো গান গেয়ে উঠি, বলি, আগুন তোমার পতঙ্গ ফিরে এসেছে, মূর্তি এসেছে, তার দুই পাখা জ্বালিয়ে দাও, তাকে পুড়িয়ে ফেলো। হঠাৎ উপর থেকে
আমার কপালে কার যেন দুফোঁটা চোখের জল ঝরে পড়ল। বাইরে আড়ালি পাহাড়ের চূড়োয় মেঘ জমছিল, সেই পাহাড় অন্ধকার বন আর সুস্তা নদীর কালো জল এতক্ষণ অব্দি স্থির হয়েছিল, সব যেন একসঙ্গে হঠাৎ শিউরে উঠল। একটা প্রচণ্ড ঝড় শেকল ছেড়া উন্মাদের মতো আর্ত চিৎকার করতে করতে ছুটে এলো। প্রাসাদের বড় বড় ঘরগুলো সমস্ত জানলা দরজা আছড়ানো শব্দে হুহু করে কেঁপে উঠল। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যা রাতে প্রাসাদে আর কেউ ছিল না। সেই অন্ধকারের মধ্যেই আমি বুঝতে পারলাম, একজন রমণী পালঙ্কের তলায় গালিচার উপর উপুর হয়ে পড়ে দু হাতে নিজের চুল ছিঁড়ছে, তার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, কখনো সে হাহা করে হেসে উঠছে, কখনো ফুলে ফুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাতাসের গর্জনের সঙ্গে মুষলধারে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে তার সারা শরীর। এই তাণ্ডব চলল সারা রাত। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, তফাত যাও, যাও, তফাত যাও, তফাত যাও। মেহের আলী এই ঘোর দুর্যোগের ভোরেও যথারীতি বজায় রেখেছে তার অভ্যেস। আচ্ছা, মেহের আলীও কি আমার মতো এই প্রাসাদে বাস করেছিল কোনোদিন, আর তাই এখন পাগল হয়ে বাইরে এসেও এই পাষাণ রাক্ষসীর মোহে প্রতি ভোরে এই প্রাসাদে চারধারে ঘুরে ঘুরে মরে? আমি মেহের আলীর কাছে ছুটে গিয়ে প্রশ্ন করলাম, মেহের আলী, মেহের আলী, মেহের আলী, ক্যা ঝুট হ্যায় রে? সে আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে এক ধাক্কায় ঠেলে ফেলে চিৎকার করতে করতে প্রাসাদটা আগের মতোই পাক খেতে লাগলো। আমি সেই জল ঝড়ের মধ্যে পাগলের মতো ছুটতে ছুটতে আপিসে গিয়ে করিম খাকে ডেকে বললাম, আচ্ছা এসবের মানে কি, হ্যাঁ আমাকে একটু খুলে বলো। করিম খা বলল, শান্ত হন বাবু মশাই, শান্ত হন। এক জমানা থা, ইস মহল মে বেশুমার না বুঝি প্যাস ওর হাওয়াস কি আগ ভড়কতি থি, উস আগ মে পুড়ে যাওয়া প্যাসি আত্মাদের পদ্দুয়া এই মহলের পত্থরো মে তরাশি গই হ্যায়। এক একটা পাথর প্যাসি, আর আর কোনো জিন্দা ইনসান কো দেখতে হি ভুকে হায়ওয়ান কি তরা খানে কো দৌড়তি হ্যায়। কিসমত সে ইয়ে মেহের আলী হি থা জো উস মৌত কে জঙ্গল সে বচ পায়া। বাবু আপনি বিশ্বাস করুন, ও তো সিফ পাগল হুয়া, বাকি সব মৌত কে মুহ মে চলে গয়ে। এমন সময় কুলিরা এসে খবর দিল ট্রেন আসছে।